অনেকে বলে আমার মেয়ে একটু বেশি পাকা, তো অনেকে বলে বাবা এত পাকা, চোখ নাক দিয়ে মুখ দিয়ে কথা এইটুকুনি বয়স থেকে। আমি সত্যি কথা বলতে, কেউ যদি আমার আমাকে এরকম কথা যদি আমি শুনি না, আমি সত্যি খুব খুশি হই। আমি বলি প্লাস্টারের বিকল্প নিশ্চয় থাকবো, এটা ব্যবহার করো কোনোদিন, একদম চ্যাম্পিয়ন। গুড মর্নিং, স্বাধীনতা দিবসের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। সকালবেলায় উঠে দিদুমণি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, তো দিদুমণি যেহেতু একটা মানে নাচের প্রোগ্রামে পার্টিসিপেট করবে, তার জন্য ওর ড্রেসটা এরকম। বাদ বাকি সব বাচ্চারাই কিন্তু মানে তোমার ইউনিফর্মে গেছে। আমার যেহেতু একটু পায়ে ব্যথা, আমি আস্তে মানে জোরে জোরে হাঁটতে পারছি না, এখন একটু বেড়েছে, আজকে যাবো দেখাতে। তো মোটামুটি আস্তে আস্তে এসে কোনো রকম ওকে রোডে এসে এই যে তুলে দিলাম, দেখতেই পাচ্ছ। তো বর্ষণ আছে, বর্ষণ ড্রেস পরেছে, ওই যে বললাম যারা কোনো প্রতিযোগিতায় আর কি অংশগ্রহণ করবে না তাদেরকে ইউনিফর্ম পরে যেতে হবে। আর দিদা তো প্রচণ্ড এক্সাইটেড। গুড মর্নিং, আবার রিপিট করছি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বুঝতেই পারছো, ছোটোবেলা থেকে তো বুঝতেই পারতাম না এই মানে এই জিনিসটার আর কি, এই দিনটার মূল্যটা কি, বড় হওয়ার পরেই বুঝেছি। ছোটোবেলা মানে বুঝতাম যে আজকে একটা পতাকা নিয়ে যেতে হবে হাতে, স্কুলে যাবে, লাইনে চকলেট দেবে, এখানে মানে পতাকা উত্তোলন হবে, এখানে একটু বিস্কুট পাবো, ওখানে পতাকা উত্তোলন হবে, ওখানে একটা চকলেট পাবো। আর যেহেতু বাড়িটা একদম মোড়ের মাথাতে ছিল, তো বাপের বাড়িটা, সুতরাং একদম মোড়ের মাথাতেই পতাকা উত্তোলনটা হতো। তখন মানে সবাই বাচ্চাদেরকে চকলেট টকলেট দিত, ওটাই আর কি ভালো লাগতো। মানে ভাবতেই আজকে দিনটা কেমন লাগছে, আগের বছর এই দিনটা কতটা সুন্দর ছিল তোমরা জানো, কারণ 15ই আগস্ট আগের বছর বরিশালে যেহেতু ওখানে ছিলাম, ওয়াঘা বর্ডারে গেছিলাম, ওখানে প্যারেড দেখে মানে প্যারেড দেখতে অনেক সিঙ্গার এসেছিল, তারপরে হচ্ছে তোমার লিটিল গ্লাভস নাকি যাই হোক হবে, শিবানিধির সাথে দেখা হয়েছিল। তো ভীষণ মানে ওই যে বলে না, মানুষের জীবনে সুখ দুঃখ কোনোদিনই চিরস্থায়ী হয় না। তুমি যে আজকে দুঃখে আছো মানে যে তোমার নেক্সট টাইম সুখ আসবে না, সেটার কোনো মানে নেই। আবার তুমি যে আজ সুখে আছো বলে নেক্সট টাইম দুঃখ আসবে না, এটার কোনো মানে নেই। তো সুতরাং সুখ দুঃখ মিলিয়েই জীবন, আর এই উত্থান পথনটাকেই মেনে নিতে হবে। তো চলো কি বলবো আর কি, দিদা তো সকাল থেকে ভীষণ খুশি স্কুলে পার্টিসিপেট করতে পারবে, বলছে মাম্মা মামার কি আনন্দ হচ্ছে। আর দেখতেই পেলে সকালবেলায় সেজে গুজে একদম রেডি হয়ে গেল, এখনো কাজ টাজ সারা হয়নি। তো চলো কাজ মাছ ছেড়ে নিই গা, এক্ষুনি আবার দিদা চলে আসবে, কারণ ওই 1-1.5 ঘন্টার মধ্যে আবার ছেড়েও দেবে, আজকে তো ধরো স্কুল হবে না। না দিদা তো আজকে 9:30-10টার মধ্যে চলে আসবে, ওই জন্য ভাবলাম যে আজকে সকালে আর দুপুরে একবারে রান্না করি, সকালেও আজকে ভাত খাবো। তো এই যে দেখতে পাচ্ছ আলু পটল গাজর কাঁচাকলা যা যা সবজি ছিল সব রকম সবজি কেটে নিয়েছি, এই দিয়ে একটা সবজি করবো। আর হচ্ছে রুই মাছ আছে, রুই মাছটা আজকে শুধুই রান্না করবো, রুই মাছ দিয়ে শুধু মানে আলু দিয়ে ভেবেছিলাম, আলু দিয়ে আর করবো না, শুধু রুই মাছ দিয়েই করবো। তো যেহেতু কোনো এর মধ্যে ডাটা ডাটা নেই, মানে এই এই রকম কিছু রান্না করতে গেলে একটু ডাটা ডাটা দিয়ে করলে বেশি ভালো হয়, তো ওই জন্য একবারে মাছের যে মশলাটা করেছিলাম আদা জিরে, এর মধ্যে এখন রসুন দিইনি, কারণ রসুন দিলে এই তরকারিটাতে একদমই ভালো লাগবে না। তো রসুনটা আলাদা করে আগে মশলাটা করে নিয়েছি, এবার আবার ওর মধ্যে রসুনটাকে দিয়ে পেস্ট করে নেব। তো একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো, একটু বড়ি ভাঙা দিলে ভালো হতো কিন্তু সেটা আর দিতে মনে নেই। তো এই হচ্ছে রান্না বান্না। স্কুল থেকে চলে এসেছে, প্রচণ্ড খিদে হয়ে গেছে, তাই তো বাবু? তো আমার এই দেখো সবজিটা হয়ে গেছে, আলু পটল গাজর কাঁচকলা যা যা ছিল সব দিয়ে এই দিয়েই ভাত দিয়ে দিলাম, আর এই যে একটা মাছ ভাজা, মাছের ঝোলটা এখনো হয়নি, এই দিয়েও খাচ্ছে। আর এদিকে আমার রান্নাটা এখনো পুরোপুরি হয়নি, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর এখানে আদা জিরে শুকনো লঙ্কা একটা দিয়েছি, রসুন দিয়েছি, আর একটু ধনে দিয়েছি, এই দিয়ে ভালো করে কষিয়ে, এই যে দেখতে পাচ্ছ মাছ ভাজা আছে, এই দিয়ে আর কি মাছের ঝোলটা হবে, পাশে ধনে পাতা গোছানো। তো এই বাড়িতে যেহেতু আমার কোনো ঠাকুরের সিংহাসন নেই, ওই জন্য গপু তো ওই তাকেই থাকতো। আর দিদা দুদিন ধরে খুব কান্না করছে, এইটুকু জায়গায় গপু থাকতে পারে না, ভালো করে ঘুমোতে পারে না, তার জন্য মা একটা ঠাকুরের সিংহাসন কেন। তো উপরে দিদিভাই বললো যে ঠিক আছে এখন আর সিংহাসন কেন, কী করবো, আমাদের একটা বড় সাইজের ঠাকুরের পুজো করা জল চৌকি আছে, আর এই দেখো এটা হচ্ছে কৃষ্ণের বাঁশির ওই ঝুমুরটা খুলে গেছে, তো ওইটাতে তুমি হচ্ছে গপুকে কদিন দাও। তো এটা দেওয়ার পরে ওর মনটা তো ভীষণ খুশি হয়ে গেল, আর এই দেখো নিজের হাতে সুন্দর করে গপুকে পুজো দিয়েছে, গপুর বিছানা বিছানা সব কিছু গুছিয়ে রেখেছে, আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো, সব কিছু নিজেই করেছে আর কি ও। তো যাই হোক, একটু গপুকে মানে সাজিয়ে পুজো করে আমাকে বললো মাম্মাম তুমি একটা ভিডিও করো, আমি ভিডিওটা করলাম, তারপর আবার একটু খুশি হলো।
আর এখানে দেখতে পাচ্ছ জামাকাপড়গুলো যেহেতু বাইরে এখন বর্ষার টাইম, তো মাঝে মধ্যে বৃষ্টি বৃষ্টি চলে আসে, ওই জন্য আর জঙ্গলে মেলতেও যায় না। আর এখন যেহেতু একটু পায়ে ব্যথাটা বেড়েছে, উপরেও যেতে পারি না। আর তিধুমণি এখানে দেখো আটা মাখতে শুরু করে দিয়েছে, কালকে টিফিনে নাকি, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কালকে টিফিনে ও ডাল পুরি নিয়ে যাবে। তো আমি বলছি সোনা আমার সকালবেলায় উঠে পায়ে ব্যথা আর আমি অত হুটোপাটা করে পারবো না, বলছে মাম্মা আমি ময়দাটাকে মেখে দিই। আর তিধা খুব সুন্দর আটা মাখতে পারে জানো না তোমরা, মানে পুরো একদম বড় মানুষের মতো করে মেখে দেবে। আর এখানে দেখো পড়াশোনা হয়ে গেছে, এই যে বইপত্র সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে। তো তোমাদেরকে লাস্টে এই দেখো দেখায় কত সুন্দর করে মেখেছে, দেখো না শক্ত হয়েছে না নরম হয়েছে, একদম মানে ঠিকঠাক করে এত সুন্দর মেখেছে, মানে মোজে এতটা ছোট কেউ বললে বিশ্বাস করবে না, বিশ্বাসই করবে না আর কি। আর বইপত্রগুলো ওগুলো তো পড়েই ছিল, আমি ভাবলাম যে জামাকাপড়গুলো তো গোছাবো আগে, এই বিছানা বিছানাগুলো একটু গুছিয়ে নিই, আর বিছানাটা ভালো করে না ঝাড়লে না ঘুমানোও যাবে না। ও টিউশন মাস্টার এসেছিলো সন্ধ্যের থেকে পড়ালো, আর আমার পাটা একটু টিপটিপ করে ব্যথা করছে বলে আমি শুয়েই ছিলাম। তো যাই হোক একটা ব্যথার বড়ি খেয়ে এখন ব্যথাটা অনেকটাই কমে গেছে, মানে একটু কম আছে। তো ওই জন্য ভাবলাম যে চলো সকালবেলায় উঠে আবার বলা যায় না, আর বেশি বেশি পরিমাণে না ব্যথার ওষুধ খাওয়া একদমই ভালো না। তো ওই জন্য মনে মনে ভাবলাম সকালবেলায় হয়তো ব্যথার অ্যাকশনটা কেটে যাবে, যে ক্লান্ত হয়ে পড়েছে। আর আমার মেয়ে দেখো আমার পেটের উপরে উঠে বলছে মামা আমি একটু খুশি হয়ে যাও নাচবা। তো গেটে তালা দেওয়া হয়নি, তো আগে মনের বেলায় মনে মনে ভাবলাম বাইচান্স তালা দিতে ভুলে যাবো, তো দুদিকের গেটে, এইদিকের গেটটা আর এইদিকের গেটটা, দুদিকের গেটেই আগে তালা দিয়ে দিলাম, না হলে সারা রাত ঘুম আসবে না। আর আমি একটু ভীতু টাইপের আছি, মানে খুব ভয় লাগে আর কি, মনে হয় যেন সবসময় এই দিক দিয়ে চোর ঢুকে যাবে, ওদিক দিয়ে চোর ঢুকে যাবে, এটা আর মনের ভয় বলতে পারো, আদৌ মানে ঠিক না, শুধু মনের একটা পরিকল্পনা, মানে মনে মনে একটা ভয়। তো এবার চলে আসলাম এই ঘরে, এই যে বালিশগুলো দেখছো না, এই বালিশগুলো আজকে বৃষ্টিতে আমি জানলাতে রোদে দিয়েছিলাম, ঝমঝম করে দুপুরে বৃষ্টি এসেছে, সব বালিশগুলো একদম মানে চপচপে হয়ে ভিজে গেছে। তো আজকে তো আর রোদ হবে না, তো ওই জন্য ফ্যানের হাওয়াতে দিয়ে রেখেছি, কালকে তখন দেখা যাবে। আর এই জামাকাপড়গুলো কেচেছি, ওই দুদিন বলে না মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না, কিছুই ভালো লাগে না, জামাকাপড়গুলো ওই দেখো পরেই আছে, ভাজি করা হয়নি। তো এখন ভাবলাম যে বালিশের ওয়ারগুলো লাগাতে হবে, তো এখন আর লাগাবো না, কালকে একটু ভালো করে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে বালিশের ওয়ারগুলো লাগাবো আর জামাকাপড়গুলো। আর আমি দেখো পাটা না কোনো সময় বাবু হয়ে বসতে পারছি না, যাই হোক সবসময় শার্ট করে বসছি, একটা পা নাহলে দুটো পা, বাবু হয়ে বসতে গেলে একটু অসুবিধা হচ্ছে। তো চলো আজকে রাতে ঘুমিয়ে পড়ি, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে, সকালে ঘুম থেকে উঠেই তো তিধার স্কুল আছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। তো তিধাকে সকালে রেডি করে স্কুলে দিয়ে আসলাম, সকালে টিফিনে বানিয়ে দিয়েছি, আজকে হচ্ছে ডাল পুরি, আর রোজ পরিমাপ মতো বানানো হয়। আজকে একটা বসিয়ে দিয়ে তিধার ওই কালকে যে 15 আগস্টের যে প্রোগ্রামটা হয়েছিল, এর আগের দিন যে 15 আগস্টের প্রোগ্রামটা হয়েছিল, ওটার ভিডিওটা দেখতে দেখতে পটোটা পুরো পুড়ে গেছে। সকালে সিদ্ধ সিদ্ধ ভাত রান্না করেছিলাম, এখন চলো বাড়ির দিকে যাই। তো সকালে তো ঘুম থেকে উঠে খুব উটোপাটা করে ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, সেই রকমভাবে তোমাদেরকে ভিডিও করা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ একটা এখন আমার জন্য বানিয়ে নিয়েছি সকালে, এটাই আমার ব্রেকফাস্ট, একটু হালকা করে তেল দিয়ে ভেজেছি, একটু শেকো শেকো লাগছে দেখতে। আর এই দেখো এর ভিতরে ঝরঝরে একদম ডালের পুর দেওয়া হয়েছে, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, মানে আমাকে তো 2-3টে দিলে খেয়ে নিতে পারবো আমি, কিন্তু 2-3টা আর খাবো না, ওই যে বলে না মাঝে মধ্যে আর কি, মানে পেট ভরে খেলেই হবে না, একটু ভবিষ্যৎ চিন্তাভাবনাও করতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে এটাকে ভালো করে রোল করে নিলাম, কারণ ছিঁড়লে যেহেতু জালটা প্রচণ্ড ঝরঝরে সব পড়ে পড়ে যাবে, ওই জন্য আমি ভালো করে একদম রোল করে নিয়ে একটু সস মাখিয়ে খেয়ে নিচ্ছি। সসটা মানে ডালপুরিতে না দিলেও হয়তো ও আমার একটু মনে হলো, আর তার সাথে 2টো তালের বড়া, মানে ওই দিদিভাই দিয়েছিল তালের বড়া, ওই তালের বড়া। তো সমস্ত কাজকর্ম করে এখন এই দেখো টোটোতে উঠে গেছি ডাক্তার দেখানোর জন্য, সকালবেলায় দাদা আর কি নাম লিখিয়ে দিয়ে গেছিলো, আর আমার 6 নম্বরেই নামটা আছে। এখন একটা টোটো করে মধুপুরের ভিতর দিয়ে আর কি যাচ্ছি তোমার ডক্টরের কাছে। হ্যাঁ ওই জন্যই তো ভিডিওটা করে রাখছি, এটা একটু কেউ টাইট করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্রেচেবল, এটা ইয়েটাই আলাদা, প্লাস্টারের বিকল্প রেস্টে থাকবো, এটা ব্যবহার করো কোনোদিন তো একদম চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন তো আগে থেকেই ছিলাম, এখন তো আজ চ্যাম্পিয়ন হয়ে গেছি। মানুষ মাত্র একটু সুবিধা অসুবিধা, কালকে আলুগ্রাম আরে শুকনো মানে এরকম রোদে গরমে পুরো ক্লান্ত হয়ে গেছি, এখন একটা টোটোর জন্য অপেক্ষা করছি, আর মুখ চোখ দেখা একদম মনে হচ্ছে পুড়ে গেছে গরমে। তাকাও এদিকে তাকাও, ওখানে বসো, তোমার মাকে দেখাবো না তোমাকে দেখাবো, বসো, হাই করে দাও, বলে হাই। Thank you.
হ্যালো। বাড়ি আসার পরে না আর ভিডিও করতে একদম ইচ্ছা করেনি, মানে এত পরিমাণে রোদ আর কি বলবো, মানে যাচ্ছে তাই অবস্থা। আর টোটোতে আস্তে আস্তে তোমরা একজনকে দেখলে, একটা পুচকুকে, তো ওর মা আবার টোটোতে আমাকে দেখে চিনতে পেরেছে। আমার শ্বশুর বাড়ির ওই সাইডে আর কি বাড়ি, তো বলছে আর কি মানে দেখেই চিনতে পেরেছে, কিন্তু ওর পুচকেটাকে আমি দেখালাম, অবশ্য ওর মা ক্যামেরাতে আসতে চাইলো না। অনেকে দু একজন আমার সাথে দেখা হলে বলে যে দিদিভাই আমাদেরকে মানে ক্যামেরাতে দেখায় না, এরকম আমি দু একবার শুনেছিলাম। মানে শুধুমাত্র এই কারণের জন্যই আমি দেখাই না, যে সবাই তো সমান সমানভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ওই জন্য আমার একটাই রিকোয়েস্ট যে কারোর সাথে দেখা হলে সে যেন আমাকে পরে পিছনে গিয়ে কোনোদিন কমেন্টসে বলো না যে দিদিভাই দেখালে না তোমার ভিডিওতে, এটা বলো না। কারণ দেখো বেশিরভাগ আমার ক্ষেত্রে হয় কি, যে যাদের সাথে আমার রাস্তাঘাটে দেখা হয় তারাই বলে আমার ভিডিও, মানে আমি যদি নিজের থেকে তার সাথে দেখা হলো বলে একটা ভিডিও করতে যাই, তো সে আর কি মানা করে। তো সুতরাং যার যার ইচ্ছা, আমার সাথে কোনোদিন কারো দেখা হলে কারো যদি ইচ্ছা হয় আমার ভিডিওতে আসা, তো তোমরা নিজের থেকে আমাকে বলবে যে দিদিভাই তোমার ভিডিওতে আর কি আমাকে দেখাও, কিংবা আমি মানে তোমার ভিডিওতে আমাকে দেখতে চাই, এরকম একটা কিছু। তো ওই জন্য আর কি পুচকুটাকে দেখিয়ে দিলাম, পুচকুটার মা তো ক্যামেরাতে আসেনি। আর না আসাটা কোনো খারাপ জিনিস না, এটাই বলার কারণ, কারণ সবাই তো সমানভাবে নেয় না, ওই জন্য আমি কাউকে নিজের থেকে যেচে বলতে চাই না, বুঝেছ? তো যাই হোক আর কি বলবো, আর পায়ের কন্ডিশনটা বলি তোমাদেরকে, সেটা তো খুবই খারাপ। এখন 20 দিন আমাকে এই যে দেখতে পাচ্ছ আর দেখা যাচ্ছে না, দেখতেই তো পেলে ভিডিওতে, ওইটা আমাকে 20 দিন একভাবে সারা দিন রাত পরে থাকতে হবে। আমি তো এখনই বিরক্ত হয়ে গেলাম, শুধু স্নানের সময় খোলা যাবে, বাদবাকি টাইমে আর খোলা যাবে না। এখন 20 দিন রেস্ট নিতে বললো, জানি না কতটা কি নিতে পারবো, কারণ আমাদের মতো হাউস ওয়াইফদের জন্য কোনো রেস্ট হয় না। অনেকে বলে আমার মেয়ে একটু বেশি পাকা, তো অনেকে বলে বাবা এত পাকা, চোখ নাক দিয়ে মুখ দিয়ে কথা এইটুকুনি বয়স থেকে। আমি সত্যি কথা বলতে, কেউ যদি আমার আমাকে এরকম কথা যদি আমি শুনি না, আমি সত্যি খুব খুশি হই, আমি বলি যে না হ্যাঁ ঠিকই আছে। এখনকার দিনে মেয়েদেরকে না ছেলেদের সমতুল্য হওয়াটাই দরকার। আজকে আমাকে দিয়ে দেখো, আজ আমি পুরো একা, মানে আমার নিজের ভালো মন্দ সব কিছু, মানে আমার মেয়েকেও আমি মাঝে মধ্যে মনে মনে ভাবি যে আমি ওকেও এরকম ভাবে তৈরি করবো যেন ও যেন ওর একাই 100 হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা অসুবিধা অসুবিধা হলে নিজেকে যাতে ও নিজেই পরিচালনা করে নিতে পারে। আমি নিজেও কোনোদিন ভাবিনি যে আমি এরকম এত কিছু পারবো, মানে যেটা এখানে আসার পরে আমার সাহসটা মনের মধ্যে জুগেছে, আগে কোনোদিন কিন্তু এতটা সাহস ছিল না। তো যাই হোক, মানুষ থাকতে থাকতে শেখে, এখন অনেক কিছু চিনেছি জেনেছি বুঝেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর ভগবানের আশীর্বাদ ভগবানকেও ডাকছি, ঠাকুর তাড়াতাড়ি সুস্থ করে দাও, কারণ আমি তো আমার জন্য একা, এই জন্য সুস্থ হয়ে ওঠা তো আমার খুবই জরুরি। তো চলো টাটা।